বৈশ্বিক তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। নিম্ন উপকূলীয় শহরগুলি ইতিমধ্যেই ধ্বংসাত্মক বন্যায় সম্মুখীন হচ্ছে এবং ক্রমবর্ধমান জোয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য সৃজনশীল সমাধানের একের পর এক বাঁধ নির্মাণ করেছে শক্তিশালী দেশগুলি, যা নিম্নাঞ্চল দেশগুলো ছাড়া পরিবেশের দিক দিয়ে দিন দিন ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে 11টি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ, পানিবন্দী 8,87,629 পরিবার, এখন পর্যন্ত 13 জন মারা গেছেন। আকস্মিকভাবে বিনা নোটিশে ছাড়া ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের এই বন্যা সৃষ্টি হয়েছে। ঠিক ভারতের সাথে এমন ঘটনা ঘটতে পারে যদি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ থ্রি গর্জেস বাঁধ, যা উত্তর পূর্ব ভারতকে বেশ ভোগাতে পারে। ব্রহ্মপুত্র নদের নিচের অংশে 8টি হাইড্রোলিক বাঁধ তৈরি হয়েছে, যার জলধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তিশালী উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। ভারত সহ বাংলাদেশের জন্য বিপর্যয়কর হতে পারে এই বাঁধ। ভারতের ফারাক্কা বাঁধের চেয়েও 4 গুণ বড়। সিনে ইন্ডিয়ার মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে চীনের এই বাঁধের ইস্যুটি এখন ভারতের সবচেয়ে ভাবনার বিষয়। তবে থ্রি গর্জেস বাঁধ শুধু শক্তি উৎপাদনের মাধ্যমে নজর কাড়েনি, পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিকেও বদলে আনে এই বাঁধ। থ্রি গর্জেস বাঁধের কংক্রিট স্যুট, স্লিপওয়ে, গেট সহ নানা জরুরি ব্যবস্থা নেওয়া হয়। এই বাঁধ নির্মাণের কাজ সহজ ছিল না। 32টি টারবাইনের এক একটি মোট 700 মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম, এমন টারবাইন ব্যবহার করা হয় থ্রি গর্জেস বাঁধে। এছাড়া থ্রি গর্জেস বাঁধে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র বেশ ভূমিকা রেখেছে। এছাড়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিশাল একটি বাঁধ রাশিয়ার বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে কিয়েভ অভিযোগ করে। তারা বলেছিল ইউক্রেনীয় বাহিনী জাতির নিপ্র নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চল রুশ বাহিনীর উপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে, সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাঁধটি বিধ্বস্ত হওয়ার পরপরই আশেপাশের এলাকায় বেশ কয়েকজন মানুষ হতাহত হয়। তাই বলাই যায় প্রতিটি বৃহৎ বাঁধের সাথে পার্শ্ববর্তী দেশের অবস্থান টিকিয়ে রাখা খুবই দুষ্কর। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।